উত্তর কোরিয়াকে রুখতে গেল বছর থেকে বেশ কয়েকটি যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এর পাল্টা পদক্ষেপ হিসেবে একের পর এক স্বল্প মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। গেল বৃহস্পতিবারও একটি স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে কিম প্রশাসন। এরই ধারাবাহিকতায় এবার সাবমেরিন থেকে জোড়া ক্ষেপণাস্ত্র চালালো দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন জানায়, রোববার দেশটির পূর্ব উপকূল থেকে কৌশলগত জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি চালানো হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রগুলো 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও জানানো হয়। এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার শুরুর কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়া কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এছাড়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়টি দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে পিয়ংইয়ংকে আরও সংযত হওয়ার আহ্বানও জানানো হয়েছে। আমরা উত্তর কোরিয়াকে বলতে চাই, এভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বন্ধ করুন। কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়িয়ে কিছুই অর্জন করতে পারবেন না। সোমবার ফ্রিডম শিল্ড 23 নামে 11 দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। 2018 সালের পর প্রথমবারের মতো এত বড় সামরিক মহড়ার আয়োজন করেছে তারা। তবে প্রথম থেকে এ মহড়া নিয়ে আপত্তি জানিয়ে আসছে পিয়ংইয়ং। তাই মহড়া শুরুর আগেই পিয়ংইয়ং জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করল। আফরিন মৌ, সময় সংবাদ।